হাজবেন্ড আর ওয়াইফ থাকা অবস্থায় আরেকজনকে ছবি পাঠালো। আই ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট ইট, সো দ্যাটস দ্য মেইন থিং। ওয়েলকাম টু নিউজি 24। আমরা মিলা অ্যান্ড নওশিন দেন মিলার হাজব্যান্ডকে নিয়ে যেই ঘটনাগুলো ঘটতেছে আমরা উই আর ফলোয়িং দ্যাট, অ্যান্ড আমাদের ভিডিওগুলো আপনারা দেখেছেন আই গেস। এর মধ্যে আমাকে আমাদের ফ্রেন্ড মিলার ফ্রেন্ড আমার ফ্রেন্ড তিন্নি, ওটা চিনবেন, শ্রাবস্তী দত্ত তিন্নি, ও এখন কানাডা, ও কিছু কথা বলতে চায় রিগার্ডিং মিলা, অ্যান্ড ও মিলাকে সাপোর্ট করতে চায় বিং এ ফ্রেন্ড অফ মিলা অ্যান্ড হার ফ্যামিলি। দেন আমরা এখন একটু সাথে কথা বলার ট্রাই করবো। শি লিভস ইন মন্ট্রিয়াল কানাডা, আমরা ওইখান থেকে ওকে ট্রাই করবো এখন ধরতে, ওর সাথে কথা হয়েছে। আই হোপ যে এখন কথা বলবে এইসব ব্যাপারে, হিল্লোল নওশিন মিলা অ্যান্ড সব কিছু মিলিয়ে আমরা ওর সাথে কথা বলার ট্রাই করবো, দেখি আমরা ও কী শেয়ার করতে চায় আমাদের সাথে। ওকে একটু ওয়েট করেন, আমরা ওকে ফোনে ট্রাই করছি। হেই তিন্নি, কী খবর? সো ওয়েলকাম টু নিউজ 24। আমার পিছনে যে ব্যাকড্রপ দেখতে পাচ্ছ, আচ্ছা আমরা তো তুই করে কথা বলতাম না, কিন্তু টিভিতে মানে স্ক্রিনে, আচ্ছা তাহলে তুই করেই বলি না। সো দোস্ত, মিলার সাথে কথা হয়েছে তোর বা আমার সাথে তো কথা হয়েছে মিলার সাথেও, তুই জানিস কিছু একটা হইতেছে, অ্যান্ড বাট আমরা ওইসব একটু পরে যাই, আগে তোর কথা বল, তুই কি খবর, লাইক ওইখানে কেমন যাচ্ছে তোর দিনকাল? অনেক ভালো আছি আল্লাহর রহমতে। বাংলাদেশে থেকে আসার পর ইয়েস মেয়ে ফ্রেন্ড স্কুলে পড়ে, সবসময় খালি ফ্রেঞ্চ কথাবার্তা শুনতে হয় এন্ড এভরিথিং, সো ইটস ফাইন, একটা ফ্রেঞ্চ কমিউনিটির মধ্যে আছি। সো বাংলাদেশ অনেক বেশি মিস করি বুঝছিস, স্পেশালি এখন এই মুহূর্তে তোর সেটটাকে মিস করতেছি, আর তোর সেটে সবাইকে হ্যালো বলে দে। ডেফিনেটলি ফ্রম মাই সাইড, হুম ডেফিনেটলি, ইট ইজ নিউজ G24, রাইট? ইয়া আই লাভ নিউজ G24। আচ্ছা থ্যাংক ইউ। জীবন চেঞ্জ করে দিস এখন। আমরা বাংলাদেশেও তোকে আমরা খুবই মিস করি, মিডিয়াতে তোকে অনেকেই এখন আবার চায় যে হ্যাঁ ওর এত সুন্দর অ্যাক্টিং, ওর তোর গান, সো সব কিছু মিলে আমরা একটু গান তো শুনবো আজকে, তোর মেয়ের সাথে গল্প করবো। ইটস ওকে। আচ্ছা এখন কটা বাজে তোর এখানে? আমার এখানে এক্স্যাক্টলি বাজে হচ্ছে রাত 12টা। ওরে বাবা, এখনো জেগে আছিস? আচ্ছা তুই মিলার ঘটনাটা দেখছিস এবং দেখলাম তুই কমেন্ট করছিস মিলার ওর একটা পোস্টে, একটু বলবি? তুই ওখানে লিখছিস যে ওর জন্য তোর সাপোর্ট আছে, তো একটু বল শুনি। আমার বলে এটা পোস্ট করছিস মঞ্জু, আমরা তো আমরা যে সময়কার বন্ধু, মানে আই হোপ আমার যদি আজকে এতদিনে তোর সাথে আমার কন্ট্যাক্ট থাকতো আমার অনেক প্রবলেমে তুই আসতি। ডেফিনেটলি দেখ মিলা আমার অনেক ক্লোজ, মানে আমার আমার বলতে না মিলা আসলেও মানে হইলেও মানে শি ইউজ টু লাভ মি অ্যান্ড আই ইউজ টু লাভ হার টু, এত কম সময়ে আমাকে নিয়ে একবার একটা নিউজ হয়েছিল তো যখন আমি প্রথম মিডিয়াতে আসি, তো আমি যখন মিডিয়াতে আসি তখন একটা নিউজ হয়েছিল যে এরকম ভিনি ভিটিভিসি, আমার ক্ষেত্রে তুই জানিস সবচেয়ে বেশি ভালো দোস্ত, আমার আসলে এখানে কিছু আরোপিত বা নাটক করে কিছু বলার দরকার নেই, তুই সবচেয়ে বেশি আমার কোর জায়গাটা দেখছিস, তুই আমার বাবা মাকে চিনিস, আমার ফ্যামিলি চিনিস, তোর সাথে আমার কিছু আমি লুকায় কথা বলতে পারবো না, ইউ নো মাই সেলফ, এন্ড আমি জানি আমি ক্যানাডা আসার পর তোর সাথে কন্ট্যাক্ট করলাম, এন্ড আই নিউ যে মঞ্জু ওয়াজ দেয়ার অলওয়েজ, বাট ইটস মি হু অলওয়েজ মিস দ্য ট্রেন, সুস্থ তোর তোর ব্যাপারে। সো মিলার এত বড় একটা দুর্ঘটনা, মানে দুর্ঘটনা আমি এভাবে বলবো যে ওর হাজবেন্ডের নাম ফাদার সঞ্জয়, হ্যাঁ সো ইট ইজ সো প্যাথেটিক, একটা লোক মানে এত বড় একটা জায়গা কাজ করে, ইউএস বাংলার পাইলট সে, আমরা অনেকবার ফ্লাইটে উঠলাম ইউএস বাংলার ফ্লাইটে, সো সত্যি আমরা এত সুন্দর, মানে আমার সবচেয়ে খারাপটা কি মনে হচ্ছে যে আমরা মানুষগুলা
যার সাথে যাদের সাথে কানেক্টেড হই না কেন, দে বিলংস টু আ পার্ট, রাইট? অ্যান্ড দিস পার্ট বিলংস টু ডেফিনেটলি দিস কান্ট্রি, অ্যান্ড দিস কান্ট্রি নোজ যে না, মিলা গট ম্যারিড উইথ আ গাই নেম পারভেজ সানজারি। আমি জানি না পারভেজ সানজারি তার ব্যক্তিগত লাইফে কতটুকু জনপ্রিয়, বাট অ্যাজ ইউ নো যে মিলার হাজবেন্ড হিসেবেই তাকে মানুষ বেশি ভালো করে চেনার কথা সিন্স মিলা পাবলিক ফিগার। তো আজকে মিলার এত বড় একটা ঘটনা আমি একটু আগেও দেখতেছিলাম, আমার আই ফিল রিয়েলি ব্যাড ফর আঙ্কেল মিলার আব্বা। দেখ আমরা অনেক সময় আমি অনেক সময় অনেক ইউটিউব কমেন্ট পড়ি দোস্ত, যে অনেকেই লেখে এরকম কথা, আমি শুধু মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মানে আজকে এখন আমার মেয়েও বড় হচ্ছে, অনেকেই লেখে হ্যাঁ নায়িকা তো আরো 10টা বিয়ে করবে, হ্যাঁ একটা আমাকে নিয়ে এরকম লেখা হয় যে একটা বিয়ে করে হয় নাই দুটা বিয়ে। সো দোস্ত বিয়েটা করে হয় নাই মানে বিয়েটা তো ভেঙে গেছে, রাইট? আমরা যারা কলিগ, আমরা দেখ আসলে কথা বলতে গেলে অনেক কিছু হয়, আমি মিলার ম্যাটারটা নিয়ে একদমই হ্যাপি না, একদমই হ্যাপি না। Mila was so bubbly kind of a girl. Mila was so happy going girl, lively khub or mote ekta me je kina ghor kona hoye gelo mane 10 bochhor prem kore biye kora ta dosto amiyo kintu prem kore mane amiyo kintu biye kore shongshar korar jonno amar bachcha hoilo na everything onek purano alap jodio ami gula ni ashole ekhon alap korle tor sathe tor program e ashchi and I know that tu koto tu portray korbe I know that একটু বলবি আমি চাই যে মিলা মাথা ঠান্ডা করে পারভেজ সানজারি যে তার হাজবেন্ড তার সাথে এত অন্যায় এত অবিচার এত কিছু হয়েছে এটা তুই ফ্রেন্ড আমি জানি তোরও লাগবে তোরও জিত হয় আমি ওর ওর ফ্রেন্ড কাম বড় বোন অ্যান্ড এভরিথিং আমার ভালো লাগে না দোস্ত, বিকজ অফ ইউ নো একটা মানুষের সংসার ভাঙাটা কিন্তু কোনোদিন কোনো মানুষের জন্য শুভকর হতে পারে না। এখন মিলা যেটা মানে একটা ব্যাপার ছিল যেটা নওশিন, যে জন্য তোকে নক করতেছে, অনেকেই তোকে কমেন্ট করতেছে যে নওশিন তিন্নির মতো একটা মেয়ের সংসার ভাঙছে, এখন মিলার সংসার ভাঙতেছে, এখন ওইটা সে তুই কিভাবে দেখতেছিস এবং কমেন্টগুলো তুই পড়ছিস, অনেকগুলো কমেন্ট পড়ছিস, ওইটা তুই কিভাবে দেখবি? মানে না বাট আই নিড টু নো বা মানে পিপল ওয়ান্টস টু নো, এই কমেন্টগুলো পড়ে তোর বোঝা উচিত বা একটু জাস্ট বল লাইক নওশিন রিগার্ডিং নওশিন অ্যান্ড হিল্লোল অ্যান্ড মিলা সব কিছু মিলে তুই যদি বলতে পারিস, বিকজ ইউ আর আ পার্ট অফ। তুই বিশ্বাস কর যখন আমার বাড়িসা হয় আমি যখন জানি যে ওরা দুজন বিয়ে করলেন আমার ওদের প্রতি কোনো রকমের খারাপ লাগা ভালো লাগা কিছুই কাজ করে না অনেস্টলি দোস্ত, এটা তো তুই আমাকে চিনিস না অ্যাজ এ মানুষ হিসেবে, না আমার কথা হচ্ছে সবাই সবার মতো ভালো থাকুক বাট যে জায়গাটায় যেই থাকুক না কেন লয়াল থাকুক। এখন সে লেটস গো ফর এক্সাম্পল লাইক আমি তুই আমার তোর একটা সম্পর্ক না আমি তোর সঙ্গে ভালো থাকতে পারলাম না আমি চলে গেলাম এখন সে আরেকজন এসে বিয়ে করলো আমি চাবো যে হ্যাঁ বন্ধু যেন ভালো থাকে, সো আমি এমনই হিলোকে নিয়ে চিন্তা করছি। ওকে তো এখন সব জায়গাতে তো আমি এখন অনেক পিছনে ফেলে চলে আসছি, আমি আমার সময় কখনো উচ্চারণ করি নাই বলি না, আমি তো প্রোগ্রাম থেকে তোর কাছে একদম কর্ডিয়ালি সরি বলি, কারণ দোস্ত তুই ডে ওয়ান থেকে আমার সঙ্গে ছিলি, আমার আমার সঙ্গে মানে কি আমার বাসায় জিন্স প্যান্ট পরা পর্যন্ত তোর কাছে পারমিশন, মানে বাবা আমার মা তোকে ফোন দিয়ে বলতেছে বাবা ওকে জিন্স প্যান্ট পরবে মানে ঠিকঠাক থাকবে, তো দোস্ত আমি তোকে ইউটিলাইজ করতে পারি না। তিনি লাইন কেটে গিয়েছিল, সো আমরা আবার একটু ট্রাই করি কানেক্ট করার জন্য। সো
তোর লাইফে যেটা এখন মিলা একটু বলতেছে, ব্লেম দিচ্ছি একটু নওশিনকে, যে নওশিন একটু সাপোর্ট করতে পারতো মিডিয়াতে, আমরা একই সাথে কাজ করি যেহেতু একই মিডিয়াতে, সেখানেও সাপোর্ট না করে উল্টা এরকম একটা কাজ করতেছে, হ্যাঁ, আমার জামার সাথে ওর এরকম ছবি, এরকম চ্যাটিং অ্যান্ড অল দ্যাট। তারপর তো ওইটা যেটা কমেন্ট করতেছে সবাই, যে তোর সাথে এরকম ছিল যে তিন্নির সংসারটা ভাঙছে এই মেয়েটা নওশিন, এখন মিলার সংসারটা ভাঙতেছে, এটা আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু মানে নওশিনকে ব্লেম করা কতটুকু যৌক্তিক সেটা জানতে চাচ্ছিলাম। আর যাচাই করার কিছু নাই তো, মানে মিলা তো একটা খুব সলিড জায়গা থেকে একটা জিনিস, মানে আমি ওর এটা শুনছি, লাইফটা শুনছি, যে আমি যেখানে আমার নিজের কলিগদের কাছ থেকে সাপোর্ট চাবো পাবো আমি এক্সপেক্ট করি, সেই জায়গায় আমার হাজবেন্ডের সঙ্গে অনেকগুলো মেয়ে মাঝখানে নশিনের মেসেজ বা ছবি আমি দেখতে পাই। তো দোস্ত আমার বেলা তো দায়িত্ব ছিল, তাই না, যে আমিও তো সাপোর্ট চাবো, কিন্তু তার আগেই তো সাপোর্ট দিছে হিলোলকে, হিলোলকে বিয়ে করেছে। আমি জানতাম যে শুধু নশিনের প্রেম, তাহলে নশিনের মধ্যে মানে এটা আসলে কাউকে ভালো লাগা বা ভালোবাসাটা কারো হাতে নাই। আরেকটা ব্যাপার আছে হচ্ছে, আমি কেন বললাম যে হিল্লুল হয়তো ব্লেম হইতে পারতো না, যে তোর সাথে মানে তোর সাথে ডিভোর্স হওয়ার পরে হিল্লুল নশিন কি বিয়ে করছে, ব্যাপারটা তো এরকম। আমি কেন বলতেছি, বিকজ হিলুলের কথাটা আমি বলি তোকে, আমাদের এক ছোটো ভাই বা ফ্রেন্ডের মতো একজন একটা পোস্ট দিছে মিলার, যে আমাকে বাথরুম থেকে নগ্ন করে বের করে নির্যাতন করা হয়, একটা নিউজ মিলা শেয়ার দিছে। তো সেইটা আবার ওই যে আমার আমাদের ওই পরিচিত ছেলেটা ও শেয়ার দিছে, শেয়ার দেওয়ার পর ওইখানে হিলুল কমেন্ট করছে এইটা পাগল। দেন ওই ছেলেটা, ওই ছেলে হিলুল বলছে যে মিলাকে বলছে যে এটা পাগল, ওই ছেলেটা বলছে মানে ফেক ঘটনা বলতেছিস, হিলুল রিপ্লাই করতেছে মোস্টলি এই কারণে তার কমিউনিটিতে কমিউনিটি আর কেউ আর তারে হেল্প করতে যায় না। আমি কেন হিলুলের কথা বলতেছিলাম, যে নওশিনকে ব্লেম করতেছে অনেকেই কমেন্টে, মিলাও ব্লেম করতেছে ডেফিনেটলি, তুইও তো করছিস ওই সময়টায় এবং এখনও ডেফিনেটলি, যে দুইটা ঘটনা একই হইলে করবে। এবং আমি বলছি হিলুলকে কেউ ব্লেম করতেছে না, অনেকেই বলতেছে হ্যাঁ হিলুলেরও দোষ এখানে আছে। তো হিলুলও একটু হয়তো সাপোর্ট দিচ্ছে ওর বউকে, নওশিনকে ডেফিনেটলি ওটা দিবেই, বউকে তো সাপোর্ট দিবে। তো আমি জানতে চাচ্ছি এই যে মানে হিলুল যেভাবে কথা বলতেছে, মানে নশিনের ডেফিনেটলি তার ওয়াইফ নশিন, নশিনকে পক্ষ হয়ে বলবে, মিলাকে পাগল বলা বা মিলাকে যেভাবে হিউমিলেট করা পাবলিক কমেন্টে, কতটুকু হিলুলের কাছ থেকে। একটা কথা বলি, আমি অনেকবারই হিলুলকে নশিনকে বলতে শুনছি, যদিও আমার মেয়ে কিন্তু জন্মের পর থেকে আমার কাছেই থাকে, অনেকবারই হিলুলকে নশিনকে বলতে শুনছি আমাদের একটা মেয়ে একটা ছেলে আছে, যে যে মেয়ের দায়িত্ব কখনোই ও নেয় নাই বা করে নাই, এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু আমার কমপ্লেন না, এটা নিয়ে আবার আমি জানি অনেক রকমের মন্তব্য আসবে দোস্ত, বাট ও সারা জীবনই ইস্কাটনেই আমার বাসাতেই আমার বাবা মা পাগল পাগল বলছে, হিলোল ঘরে একটা মেয়ে আছে কিন্তু, সত্যি কথা বলি আমি কিন্তু এখন খুবই ঈশ্বর বিলিভ করি, মানে সৃষ্টিকর্তা বিলিভ করি একটা ডিসিশনে, আমার ঘরে মেয়ে তো আমি হুট করতেই না অনেকের অনেক কমেন্ট পড়ি, কিন্তু বুক বুঝে হয়তো শুয়েই মানে কষ্ট হয়, তোকে ফোন দিয়ে বলি যে দোস্ত খারাপ লাগে এগুলো কেন বলে, কেন বলে মানুষ, মানুষ না মানুষের মজায় আছে, যখন মানুষ না মানুষের নিজের জায়গায় আতে খা লাগবে না দোস্ত, সেদিন না মানুষ অটোমেটিক্যালি চেঞ্জ হবে, আর এই উপরওয়ালা দুনিয়াতে না দোস্ত দিস ইজ অলওয়েজ এ গেম, তুই ততক্ষণ বুঝতে পারবি না যতক্ষণ না তোর ঘাটা লাগে, মানে নিজের উপর আসবে, হ্যাঁ নিজের উপর। এখন হিলুল মিলার বেলায় বলছি, মিলার কি হয়েছে, হিলুল যদি না বুঝে একটা ফ্রেন্ডলি কমেন্ট এসে বলে হ্যাঁ এটা ফেক, দ্যাটস ওর সাইডে কেউ
থাকুক না থাকুক, অন্যায় যে হয়েছে এটা তো কেউ চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, মিলা আমাকে বলতেছিল যে দেখ, হিল্লুল যদি নসীনকে সাপোর্ট না করে, যদি নসীনকে একটা ফোন করে বা এমনিতে বলতো যে নসীন যা করছো বা যতটুকু করছো হয়তো তার চেয়ে বেশি বলতেছে সবাই, কিন্তু সেটাও ঠিক হয় নাই ব্যাপারটা। মানে মিলা এটাই বলতেছিল যে নসীনকে যদি হিল্লুল এভাবে বলতো ওর হাজব্যান্ড, তাহলে কিন্তু আমার একটু সাপোর্ট পাইতাম আমি। বাট এখন এখানে হিল্লুল যতটুকু আমি ওকে চিনি, আমার যখন সেকেন্ড বিয়ে হয় আমাকে নসীন বলছে এখন আমি আর হিল্লুল বেশ শান্তিতে সংসার করতে পারবো, এগুলা বলার কোনো মানে নেই নসীনের। নসীন কিন্তু আমাকে আপু, তিনি আপু ডাকতো। তো হিল্লুলকে বিয়ে করার পরে মনে এখন তো অনেক কথাই বের হয়ে আসবে আমি জানিও, আর তোর প্রোগ্রাম দিয়েই আমি এটা বলতে চাইছিস। সো আমরা অনেকেই শাড়ি পরে, পাট ভাঙা শাড়ি পরে বেশ একটা রাবিন্দ্রী চরিত্রে পোট্রে করতে চাই নিজেদেরকে, বাট আমি তো সারা জীবনই জিন্স অ্যান্ড টপ পরে নিজের গাড়ি চালায় অভ্যস্ত। সো আমি সবসময় মুখে আমার ঠোঁট কাটা উচিত, আমি সত্যি কথা বলতে ভালোবাসি, আমি কোনোদিন কাউকে বদল করি নাই সত্যি কথা। আমার যখন হার্ড টাইম গেছে আমি নিজে নিজেই সহ্য করছি, এবং আমি আমার বাবা মার সময় যখন পরিমাণা হয় নাই আমি আমার মতো সহ্য করছি। বাট নসীন যখন আমাকে সেকেন্ড বিয়ে, আমার সেকেন্ড বিয়ে কিন্তু ডিজাস্টার, লাইক মিলার যেটা হচ্ছে আমার সেকেন্ড বিয়ে সেরকম গেছে, এবং টর্চার যদি বা ইনফিনিটি ছিল। আজকে যখন মিলা রয়েস রেস করছে আই ফিল সো স্মল, যে না আমার চেয়ে বেশি কষ্ট মানুষের আছে আসলে। আই ক্যানট বি, দেখ আল্লাহ তুই দেবে না, তোর কষ্ট তোর, আমার কষ্ট আমার, দোস্ত কিন্তু আই ক্যানট কম্পেয়ার, যে না দোস্ত তোরটা বেশি আমারটা কম। আজকে যখন লোকজন কমেন্ট করে যে আমি অনেক এমন অনেক ইউটিউব ভিডিওতে দোস্ত কমেন্ট পাইছি আমাকে নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা, বাট আমার একটাই কোশ্চেন সবার কাছে যে আজকে যখন মিলার এই ম্যাটারটা হয়, যখন নসীনের নামটা উচ্চারিত হয়, তখন সবাই আমার ভালো কথা বলতেছে। সো ওয়্যার ওয়্যার ইউ গাইজ যখন কিনা আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট হচ্ছিল? সো তোমরা তো যা পত্রিকায় লেখা হচ্ছে, যা ইম্পোজ করা হচ্ছে, তোমরা তাই ক্যাচ করতেছো। বাট আজকে আমি তিনি তোর সাথে ইন্টারভিউ দিচ্ছি, আজকে আমি একটা কথা দেশ ও জাতিকে বলতে চাই। দেখেন একটা মেয়ে একটা সংসার ভাঙা ট্রমা থেকে বের হইতে না হইতে তার হাজবেন্ড তার আব্বাকে, তার নিজের মানে তার মিলার আব্বাকে থ্রেট করতেছে যে এনিথিং ক্যান বি হ্যাপেন, আস্ক হার টু স্টপ, মানে এই প্রতিবাদটার জন্য বন্ধ করা হয়। সো একটা ফ্যাম ধরো যে মিলা গ্ল্যামার গার্ল, মিলা মিথ্যা কথা বলতেছে, তাহলে মিলা বাপ্পা মিথ্যা কথা বলতেছে? আই ডোন্ট বিলিভ দ্যাট। আর হিল্লুল যেটা বলতেছে, শোন ইউটিউব অনেক ফলোয়ার আছে ওর, এখন একটা ফুড চ্যানেল নাকি জেনে আছে, হ্যাঁ ও যখন নিজের ঘরে আসবে না দোস্ত তখন কিন্তু ঠিকই ও কাউকে আর সহ্য করবে না। অনেস্টলি স্পিকিং আমার মেয়ে তো ওয়ারিশা, ওরও তো মেয়ে ওয়ারিশা, রাইট? আমরা যতই একসাথে না থাকি বাট ওয়ারিশা তো হয়েছে বিকজ অফ আস, রাইট? আমরা একটা সংসার করছিলাম ওই সময় ওর। আমার আমি অ্যাজ এ কলিগ ওকে বলতে চাই যে না হিল, ডোন্ট ডু ইট, বিকজ তুমি নো ওয়াট, আজকে মেয়ের যেটা হয়েছে তার চেয়ে খারাপ কিছু আল্লাহ মাফ করুক, হইতে পারে তো না আমার মেয়ে হইতে পারে তো, এখন উপরওয়ালা জানে আমার মেয়ের জন্য কি ভবিষ্যৎ আছে। এখন আমি ওকে নিয়ে দেশ, আমার কিন্তু আরেকটা মেয়েও আছে দেশে আছে, আমার সেকেন্ড হাজব্যান্ড কিন্তু ওকে দেয় নাই আমার কাছে, আমি কিন্তু বাচ্চাটার জন্য এখনো কোনো ফাইট দিতে পারিনি। সো আমি তোর থ্রুতেই বলতেছি যদি কোনো নিয়ার ফার্দার কোনো হেল্প লাগে প্লিজ আমার জন্য করিস, কারণ এখন যদি আমরা গ্ল্যামার গার্ল না, আমরা গ্ল্যামার গার্ল হয়ে যদি আমরা নিজেদের জন্য ভয়েস রেজ না করতে না পারি, নো বডি উইল স্ট্যান্ড ফর আস, নো ওয়ান উইল স্ট্যান্ড ফর আস অনেস্টলি। আর যেটা বলতেছে যে মিলার পাশে কেউ দাঁড়ায় নাই, মিলা তো এটা বলছেই মনে হয় গুটি কয়েক মানুষের মধ্যে, মিলা তো ফার্স্টেই প্রেস দিয়ে শুরু করছে, ও তো কারো কাছে এইরকম করে না যে ইমোশনাল ডুজ ব্যাক হইতে চায় নাই যে আমার না এই কষ্ট হইতেছে আমাকে না একটু সাপোর্ট দেয়, এটা তো চায় না, ও তো ফার্স্টেই দরাজ একটা জিনিস করছে, রাইট? সো এখন সবার ঘরেই মেয়ে আছে, রাইট? যারা কমেন্ট করে, যারা দেখতেছে নিউজ, আমাদের আব্বা আমার সবার ঘরে কিন্তু মেয়ে আছে দোস্ত, রাইট? তোরও বোন আছে, রাইট? সো ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং যে একটা মেয়ের সংসার ভাঙছে, ও গ্ল্যামার গার্ল, ও কত রকমের টানা পরে পার হয়ে গিয়ে ওরে এত কিছু বাদ দিয়ে, যে একটা নিউজ যেটা নিয়ে কাঁদছে যে আমাকে বলছে যে এত কিছুর মাঝখানে এটাই ফলো হইলো যে নগ্ন অবস্থায় আমাকে বের করে নিয়ে আসতো,
এটা কি নিউজ হওয়ার হেডলাইন দিতে পারে। তো আমার বক্তব্য হইতেছে দোস্ত, কে যে কখন কোনটাকে হেডলাইন হিসেবে নেয়, তা আমাদের হাতে নাই, তোর হাতেও নাই। অনেস্টলি স্পিকিং, আমরা যত এই সেক্টরে কাজ করি, যত আমাদের ফ্রেন্ড ফ্রেন্ড হোক মানে সাংবাদিক, হ্যাঁ আমার আমার সময় অনেকে যে তিনি ঘর ভাঙলেন নওশীন, বা তিনি নেশাগ্রস্ত ছিল রাস্তায়, তিনি সংসার হয় নাই, কত কিছু আমার সহ্য করতেছি, বাট আমি কিন্তু অলওয়েজ আই কেপ মাই মাউথ শাট। আজকে বলতেছে একটা রিসিন, বিকজ নওশীনই একটা ক্যারেক্টার, হ্যাঁ যে তো আমি তোকে বললাম ভালো উত্তর, যে হিলোরকে সাপোর্ট করতে গিয়ে হিলোরকে বিয়ে করে ফেললো, সো ভালো জিনিস তো। আমার আমার সংসার ভাঙছে দেখি, বাট ওদের সংসার যেন ভালো থাকে আল্লাহর রহমতে, আমি আমি তো এটাই প্রে করি যেন ওরা ভালো থাকে। হ্যাঁ নওশীনই একটা ক্যারেক্টার, কি বললি শেষ করে ওই কথাটা, নওশীনই একটা ক্যারেক্টার, নওশীনই একটা ক্যারেক্টার, নওশীনই একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার কিনা আবার পারভেজ সাজ্জাদের ফোন লিস্ট থেকে বের হয়ে আসছে। তো এখন আর আমি কি আমার কিছু বলার নাই, হয়তো ও সাপোর্ট দিচ্ছিল পারভেজ সাজ্জাদের, কি করার আছে। দ্যাট ওয়াজ রুড, এটা রুড ছিল, সাপোর্ট দিচ্ছে এখন কি করার আছে, অ্যাজ এ ফ্রেন্ড অর অর অ্যাজ এ ফ্রেন্ড অর অ্যাজ এ মানে কি বলবো, আই ডোন্ট নো হোয়াট টু থাই, এই ওয়ার্ডটা বলিস না। তিনি আই হোপ যে মিলা জাস্টিস পাবে, মিলার যে এরকম কষ্টে আছে সেটা আমরা ডেফিনেটলি উই হ্যাভ আওয়ার সাপোর্ট, বা যদি যেই যেই আসলে দোষ করে থাকুক ডেফিনেটলি সে তাদের বিচার হওয়া উচিত, হোক মিলা ওর সাঞ্জারি সব মিলেই। তিনি থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর টকিং টু আস অ্যান্ড কিপ ওয়াচিং নিউজ 24 অ্যান্ড ভালো থাক সবাই, সবাই সুখে থাক, ভালো থাক, কিন্তু দোস্ত হাজবেন্ড আর ওয়াইফ থাকা অবস্থায় আরেকজনকে ছবি পাঠালো, আই ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট ইট, সো দ্যাটস দ্য মেইন থিং। থ্যাংক ইউ, ওয়েলকাম দোস্ত।